প্রণাম নেবেন মহারাজ, আমি বাঁটুল। বাঁটুল, আপনি তো মহা শক্তিশালী মানুষ, আপনি এখানে কি মনে করে? আগে মহারাজ, ইঁদুর রাজকন্যা নেংটি শ্রীকে বেড়াল যুবরাজ হুলো কুমারের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। অসম্ভব, ইঁদুর রাজকন্যা নেংটি শ্রীকে হুলো কুমার বিয়ে করতে চায়, আমি তাকে ছেড়ে দিতে পারি না। কিন্তু ইঁদুর রাজকন্যা কি হুলো কুমারকে বিয়ে করতে চায়? অসম্ভব, ইঁদুরে বেড়ালে কিছুতেই বিয়ে হয় না, লোকে কি বলবে? এত বড় সাহস যুবরাজ হুলো কুমারের মুখে মুখে কথা! আমি হলাম ইঁদুর রাজকন্যা, আর তুমি হলে বেড়াল যুবরাজ। তুমি আমার চিরশত্রু, যতই তুমি আমাকে বন্দী করে রাখো আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। মরে গেলেও আমি কোনো বেড়ালের গলায় মালা দেব না। তুমিও আমার বাবাকে চেনো না? আমার বাবার সৈন্যরা তোমার ইঁদুর রাজ্য আক্রমণ করলে তোমাদের কি হবে ভেবেছ? একটা ইঁদুরকেও আমরা তখন ছাড়ব না বলে দিলাম। ম্যাও। বুঝলাম। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বাঁটুল বাবু, আমার একমাত্র কন্যা নেংটিশ্রীকে ফিরিয়ে আনুন। তার জন্য যদি সৈন্য সামন্তের প্রয়োজন হয় তাও পাবেন আপনি। বাঁটুলদা, তুমি কি ইঁদুর বাহিনী নিয়ে বেড়াল রাজ্য আক্রমণ করবে গো? না রে, তাতে করে বহু ইঁদুরের মৃত্যু হবে। কারণ ইঁদুর বাহিনীর মনে বেজায় জোর থাকলেও বেড়াল বাহিনীর শক্তির সঙ্গে ওরা এঁটে উঠতে পারবে না। তুমি নিজেই গিয়ে ওই বিড়াল রাজপুত্তার গলায় ঘন্টা বাজার প্ল্যান করছো, তাই না? বিচ্ছু, পিতাম্বি, কি ভাবছো গো বাঁটুলদা, বলো না। কাঁটা দিয়ে কাঁটা তোলা। মানে মানে? আচ্ছা মহারাজ, আপনাদের পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে তার নাম কি? মৎস্য নদী। হঠাৎ এই প্রশ্ন কেন করলেন বাঁটুল বাবু? আমায় যদি সেই নদীর পাশে তাঁবুতে থাকার বন্দোবস্ত করে দেন মহারাজ। কেন হবে না, নিশ্চয়ই হবে, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না তো বাঁটুল বাবু। বেড়ালদের প্রিয় খাবার কি? মাছ। কেন? ওই মাছ দিয়েই ওদের আমি জব্দ করব। ও, তাই তুমি বলেছিলে কাঁটা দিয়ে কাঁটা তোলবার কথা? একদম ঠিক বলেছিস বাচ্চু।